সবার মাঝে। হাওড়ার সরসদনে এক নম্বর প্রেক্ষাগৃহে সন্ধ্যায় আনন্দধারা সেন্টার ড্যান্স নৃত্যগোষ্ঠীর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানের মুখ্য উপস্থাপনায় ছিলেন স্বামী বিবেকানন্দ লেখা কবিতা কালিদা মাদার অবলম্বে নৃত্য নাট্যপেশ। এই অসাধারণ নৃত্যনাট্য সকলকে মুগ্ধ করেছে। এছাড়া আনন্দ নৃত্যগোষ্ঠীর সদস্যরা ধ্রুপদী নৃত্য, উড়িষ্যা নৃত্য, ক্লাসিক্যাল নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দধারা সেন্টার অফ ড্যান্স নৃত্যগোষ্ঠীর কর্ণধার তনুশ্রী শঙ্করের নৃত্যগোষ্ঠীর সদস্যরা, বাংলাদেশ ভারত সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি রাধারানী দত্ত, প্রতীক দিন বাংলার সদস্য রণতিবলী ব্যানার্জি, তাপসী দাস, রাজীব গোস্বামী, চিরঞ্জিৎ সমাজসেবী অমিতাভ মণ্ডল, চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। পরিবেশ নিয়ে কাজ করতে চাই, সামনে অরণ্য সপ্তাহ আসছে, আমি বলবো আপনারা আমরাও সবাই যেন সচেতন হতে পারি। আমরা গাছ ভুলেও কাটবো না, আমরা গাছ লাগাবো। একটা গাছ একটা প্রাণ, এটা আমাদের মূল মন্ত্র হওয়া চাই। আর আরেকটা কথা বলছি, আমাদের এই প্রজেক্ট গ্রিন বাংলাটা কিন্তু সম্পূর্ণই মহিলা দ্বারা পরিচালিত। অবশ্যই দাদারা আছেন, আমাদের অনেক হেল্প করছেন, কিন্তু মূলত আমরা মহিলারাই কাজ করছি। আমি আর কিছু বলছি না, অনেক বাচ্চা বাচ্চা পালন। বলে আমি কথাটা এড়িয়ে যাই, কারণ আমি জানি আমার পাড়া বা আমার জায়গা নয় সম্বন্ধে যদি আমি কোনো বাজে কথা বলি সেটা পরোক্ষভাবে আমার গায়েই লাগবে, তো সেজন্য বলি না। এটা আজকেও আমি বলতাম না, যেহেতু শুভ কথাটা তুললো তাই আমি কথাটা বললাম, না হলে হয়তো আজকে এটা বলতাম না। আনন্দ, তুমি সত্যি আমাদের সালকিয়ায় থাকো, আমাদের সালকিয়ার গর্ব। অ্যাকচুয়ালি তুমি একদমই প্রচারের আলোয় নেই বলে তোমার ডান্স পারফরমেন্স আমি তো এত সুন্দর করে এই প্রথমবার দেখলাম, যেটা থেকে আমি নড়তে পারলাম না। আমি বেশিক্ষণ থাকি না প্রোগ্রামে, বেরিয়ে যাই, কিন্তু এমন একটা কনসেপ্ট আর এমন একটা কবিতার উপর আধারিত দা কালিদা মাদার, এই কবিতাটা উপর বেস করে আমরা নৃত্যনাট্যটা সাজিয়েছি। এই নৃত্যনাট্যে মূল কালী ভূমিকায় যিনি অভিনয় করেছেন তারা দুজন, একজন রুদ্র কালী করেছেন কৃষ্ণেন্দু রানা, এবং শান্ত কালী করেছেন শ্রীমতী সুলগ্না সরকার, শিব করেছে রাজেশ্বরী, রক্তবীজের চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ চক্রবর্তী, আর আমি ভক্ত হিসেবে ছিলাম, এবং আনন্দধারার সিনিয়র স্টুডেন্টরা এখানে গ্রুপ ডান্স পারফর্ম করেছে। আর পুরো মূল ভাবনাটাই হয়েছে কৃষ্ণেন্দু এবং আমার পৃষ্ঠপোষকতায়। এর কস্টিউম ডিজাইন থেকে আরম্ভ করে সব কিছুটাই কৃষ্ণেন্দু। আচ্ছা, এটা আপনার কততম বছর? এটা আমাদের 18তম বছর।
অ্যানুয়াল প্রোগ্রাম সেলিব্রেশন হলো আমাদের স্কুলটা প্রায় প্রায় 15 বছর চলে তারই উদ্যোগে অ্যানুয়াল প্রোগ্রাম। সো এটা একটা উৎসব বলতে পারেন নাচের স্কুলে, যে বছরে একটা নাচ চলে এবং সেখানে আমরা দেখিয়েছি দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স তো ছিল অবশ্যই, ভরতনাট্যম করেছি এবং তার উপর আমরা বেস্ট করে করেছি কালী দা মাদার। সো আমি বিবেকানন্দর লেখা কালী দা মাদার যে মানে কবিতাটা তার উপর বেস্ট করে আমরা একটা ডান্স ড্রামা করেছি এবং সেটাকে আমরা আজকে উপস্থাপন করেছি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।